অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার 8 আগস্ট চট্টগ্রাম মহানগরীর সরকারি বেসরকারি সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার সাত আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয় এতে বলা হয় অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার 8 আগস্ট চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে প্রসঙ্গত ভারী বর্ষণের ফলে টানা চতুর্থ দিনের মতো কোমর পানির নিচে চট্টগ্রাম নগর গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে শুক্রবার থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয় মারুফ হাসান বিশাল দশ